নমস্কার, ব্রেকিং নিউজ এই মুহূর্তত মহানগরী গুয়াহাটী সংঘটিত হয়েছে লোমহর্ষক ঘটনা। গাড়ির চাবিরে নির্মমভাবে আক্রমণ করে হত্যা করা হল পশু চিকিৎসকক। সবিশেষ জানাইছো এই মুহূর্তত চাইমিটর দর্শকক। ব্রেকিং নিউজ, গুয়াহাটীত পশু চিকিৎসকক গাড়ির চাবিরে নির্মমভাবে আক্রমণ করা হল। মহানগরী প্রতীক্ষা হাসপাতালের সম্মুখ নিশা খঞ্জিত মেডিক আক্রমণ। আর এই ভয়ঙ্কর আক্রমণত মৃত্যু হয়েছে যুব ব্যবসায়ী তথা পশু চিকিৎসক খঞ্জিত মেধি। প্রতীক্ষা হাসপাতালের সম্মুখ থাকা 77 নামের রেস্তোরাঁখনের সম্মুখত এই আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে। গাড়ির চাবিরে নির্মমভাবে প্রহার করে হত্যা করা হয়েছে এগারী পশু চিকিৎসক। আর এই জঘন্য ঘটনা জড়িত থাকা সুভাষ বসুমতারী নামের এজনক ইতিমধ্যে দিসপুর আরক্ষী আটক করেছে। আর এজন হয়েছে পশু চিকিৎসক খঞ্জিত মেধি। মহানগরীর বরবারীত নিশায় লোমহর্ষক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। গাড়ির চাবিরে ডিঙিত আক্রমণ করে পশু চিকিৎসক তথা যুব ব্যবসায়ী খঞ্জিত মেধিক হত্যা করা হয়েছে। মুহূর্ত চয়মিত দর্শকক জানাইছো এই ব্রেকিং নিউজ। মহানগরী গুয়াহাটীত আন এক লোমহর্ষক ঘটনা সংঘটিত হয়েছে। নিশার ভাগত সংঘটিত হয়েছে এই লোমহর্ষক ঘটনা। আর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগত ইতিমধ্যে দিসপুর আরক্ষী আটক করেছে সুভাষ বসুমতারী নামের এজন লোক। আর সুভাষ বসুমতারীক আটক করে সোধা পোছা অব্যাহত রাখিছে, জেরা অব্যাহত রাখিছে দিসপুর আরক্ষী। আর এই মুহূর্তত পুনে পুনে যাব বিচাৰিছো দিসপুর থানাত উপস্থিত আছে আমার সাংবাদিক মৃগাঙ্ক মোহন। হয় মৃগাঙ্ক, কি আছে আপনার ওসর সবিশেষ তথ্য? যেহেতু নিশার ভাগত সংঘটিত হয়েছে লোমহর্ষক ঘটনা, চাবিরে আক্রমণ করে হত্যা করা হয়েছে এজন পশু চিকিৎসক, কি আছে শেহতীয়া আপডেট আপনার ওসর? হয় নিশ্চয়কৈ, যেহেতু আমি উল্লেখ করছো এগারী পশু চিকিৎসকক হত্যা করা হয়েছে আর যেহেতু এগারী যুব ব্যবসায়ী, কিন্তু গোটেই হত্যাকাণ্ড গোটেই যে প্ল্যানিং সেই প্ল্যানিংটো তর্কযুদ্ধ বলে বহুতে কৈছে। তর্কযুদ্ধ সৃষ্টি হয়েছিল পোনপ্রথমে, তর্কযুদ্ধ সৃষ্টি হওয়া পরবর্তী পর্যায়ত আসলে চাবিরে এগারী যুব ব্যবসায়ী খঞ্জিত মেধি তেওঁক হত্যা করা হল। কিন্তু এই গোটেই হত্যাকাণ্ডর যে নেক্সাস নেক্সাসর প্রসঙ্গলৈ যদি যোৱা যায় তেতিয়াহলে দেখিবলে পোৱা যাব যে যে তর্কযুদ্ধ প্রসঙ্গ আহিছে আরক্ষী প্রশাসনের সূত্রপরা, এটা বিশেষ সূত্রপরা আমাক জনাইছে যে গোটেইকেইজন ব্যক্তি যে স্থানত আছিলে সেই স্থানত আসলে সুরামুক্ত অবস্থাত আছিল তেওঁলোক। আর ইয়ার পরবর্তী পর্যায়ত নিজের মাতৃ প্রসঙ্গ আহিছে, যে সুভাষ বসুমতারী তেওঁ মাতৃয়ে 77 যে রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টখনত কাম করেছিল, তেওঁ বাসন বর্তন ধুইছিল সেই রেস্টুরেন্টখনত তেওঁ কর্মরত অবস্থাত আছিল। আর যথেষ্টখিনি টাকা পাবলৈ আছিল বলে সুভাষ বসুমতারীর তরফরপরা জানিবলৈ দিছে বা সুভাষ বসুমতারী পরিয়ালের তরফরপরা জানিবলৈ দিছে। আর ইয়ার পরবর্তী পর্যায়ত যেহেতু অভিযোগ উত্থাপন করেছিলে যে সুভাষ বসুমতারীয়ে কালি নিশা ভাগত যে মাক কিয় দেরিকৈ যাবলৈ দিয় বা 10 বজা বা 11 বজাত মাতৃক ঘৰলৈ উভতি যাবলৈ দিয়া হয় বুলি 77 রেস্টুরেন্টখনৰপৰা প্রতিক্রিয়া ব্যক্ত কৰিছিল সুভাষ বসুমতারীয়ে। সেই অভিযোগ তোলার পাছতে আসলে যেগৰাকী খঞ্জিত মেধি, এই খঞ্জিত মেধি নামৰ ব্যক্তিজনে পোনপ্রথমে সুভাষ বসুমতারীক আক্রমণ করার অভিযোগ উত্থাপন হয়েছিল। আর ইয়ার পরবর্তী পর্যায়ত প্রত্যাক্রমণ করেছিল সুভাষ বসুমতারীয়ে। সুভাষ বসুমতারীয়ে প্রত্যাক্রমণ করার পাছতেই আসলে খঞ্জিত মেধি যে ডিঙির অংশ সেই ডিঙির অংশত চাবি সুমাইছিল, আর চাবি সুমার পরবর্তী পর্যায়ত তাতে ঢালি পড়েছিল। আর ইয়ার পরবর্তী পর্যায়ত মৃত্যু হয়েছিল। আর আরক্ষী প্রশাসনের লোক উপস্থিত হল, আর আরক্ষী প্রশাসনের লোক উপস্থিত হওয়ার পরবর্তী পর্যায়ত মৃত বলে জি এন আর সি যেহেতু লই অনা হয়েছিল আর জি এন আর সি মৃত ঘোষণা করা হয়েছে। আর ইতিমধ্যে যেহেতু নিশা ভাগত দেখবলে পাওয়া গেছিল এক তীব্র উত্তেজনাময় পরিবেশের সৃষ্টি হয়েছিল, বহুলোকে আহি সুভাষ বসুমতারীক বিচারি ঘেরাও করেছিল জি এন আর সি ইত্যাদি বিভিন্ন প্রসঙ্গ যেহেতু আছে। গতি আরক্ষী তদন্ত বর্তমানও অব্যাহত রাখিছে, যেহেতু এগারী যুব ব্যবসায়ী আর যুব ব্যবসায়ীগী লোমহর্ষক যে হত্যা করা হয়েছে বা নৃশংস যে হত্যা করা হয়েছে, এই হত্যার বিরুদ্ধে এটা যে পরিয়ালের লোক সেই পরিয়ালের লোক খন্তেক পাছতে আহি ইয়াত উপস্থিত হবহি। কালি দিনটো যেহেতু কালি নিশা ভাগত যেহেতু এক উত্তেজনাময় পরিবেশের সৃষ্টি হয়েছে, পরবর্তী পর্যায়ত আরক্ষী প্রশাসনেও বিহিত ব্যবস্থা গ্রহণ করব বা তদন্ত ক্ষিপ্রতর করব। বর্তমান সুভাষ বসুমতারী এই দিসপুর থানাতেই আছে, আর দিসপুর থানাতেই
থকার পরবর্তী পর্যায়ে যেহেতু নিশা ভাগতে যে মেডিকেল সেই মেডিকেল করা হয়েছে বা স্বাস্থ্য যে পরীক্ষা সেই স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে আর অ্যালকোহলের পরিমাণ কি আছে সেই সম্পর্কে আরক্ষী প্রশাসনে আরও অধিক তথ্য আমাকে জানাবলে চেষ্টা অব্যাহত রাখব। পরবর্তী পর্যায়ে আমি আপডেট দিবলে চেষ্টা অব্যাহত রাখিম। হয় নিশ্চয়কৈ এই মুহূর্তত ধন্যবাদ জ্ঞাপন কৰিছো মৃগাঙ্কৰ। টাইম এইটো দৰ্শকক জনাইছো মহানগৰী গুৱাহাটীত নিশাৰ ভাগত এক লোমহৰ্ষক ঘটনা সংঘটিত হৈছে। গাড়ীৰ চাবিৰে নিৰ্মমভাৱে আক্ৰমণ কৰি হত্যা কৰা হৈছে এজন যুৱ ব্যৱসায়ী তথা পশু চিকিৎসক খঞ্জিত মেধি। আৰু এই ঘটনাক কেন্দ্ৰ কৰি ইতিমধ্যে সুভাষ বসুমতাৰী নামৰ এজন লোকক দিশপুৰ আৰক্ষীয়ে আটক কৰিছে, জেৰা অব্যাহত ৰখা হৈছে। প্ৰকৃততে কি কাৰণে খঞ্জিত মেধি নামৰ এজন পশু চিকিৎসক তথা যুৱ ব্যৱসায়ীক হত্যা কৰা হ'ল, আৰক্ষীৰ জেৰাৰ অন্ততহে পোহৰলৈ আহিব।